আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে সারাদিনই বৃষ্টি হচ্ছে আর ঝড় দিচ্ছে। তো কালকে তো আমরা ভোজ খেয়ে এসেছি, কালকে থালের দিন ছিল, আজকে হচ্ছে মেন ভোজ, মানে কনের আজকে বিয়ে। তো বৃষ্টি হচ্ছে তার জন্য মেঘ না পেশা উঠে যাবো না, কিন্তু দেখি নবসার আব্বর আমি যাই কি না। আর তো কোথায় ভিজে গেছো নাকি? আর মেহেকের হাতে লিচু, লিচু কিনে এনেছে। হ্যাঁ, তো নাপিসা ওদিকে পড়তে বসেছে, মেহেন্দি পড়েছে। কেমন ডিজাইনটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন ছাদে যাই, তাহলে আপনাদেরকে বুঝতে পারবেন যে কেমন এদিকে আমাদের বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে। এই ঝড়ে কোনো ক্ষতি হবে না, কিছু হবে না, সামনে একটু ঝড় হচ্ছে মাঝে মাঝে, ঝড় একটু করে বেশি দিচ্ছে আবার কমছে, আর বৃষ্টিটা পড়েই যাচ্ছে। এই যে দেখেন ঝড় দিচ্ছে, এখন হচ্ছে দুপুর একটা, সকাল থেকে এইরকমই হচ্ছে। ছাদে আছি আমি, খুব বৃষ্টি হচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই যে গাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এই যে সব গাছগুলো আমাদের ঠিক আছে। আর মাঝে মাঝে একবার করে বেশি ঝড় আসছে, তো ভাবছিলাম যে ঝড়ে মনে হয় আমগুলো পড়ে যাবে, কিন্তু আম একটাও পড়েনি, ঠিকই আছে। যেতে এবার আম নাই গাছে, তো সেরকম আর ঝড়ে যদি পড়ে যায় তাহলে কী খাবো? ভাবছিলাম যে খুব ক্ষতি হবে, কিছু হয়নি, আল্লাহ দোয়াতে সব কিছু ঠিকঠাক আছে, কোনো মানুষেরও কোনো কিছু ক্ষতি হয়নি এদিকে। আর কারেন্টটাও যায়নি, ভাবছিলাম যে কারেন্ট চলে যাবে। এখানে একটা খেজুর গাছ শুধু পড়ে গেছে, এটা উঠিনি, বাকি সব কিছু ঠিকঠাক আছে আমাদের। এই যে চাল কুমড়ো গাছ ফুল ফুটেছে, একদম পানি পেয়ে সব সতেজ হয়ে গেছে। আর এদিকে আখের গাছগুলো সব ঠিকঠাক আছে, মাঝে মাঝে গাছগুলো একটা করে পড়ে গেছে, এগুলো উঠিয়ে দিলেই হবে। এই গাছগুলো সব ওখানে লাগাবে, তার জন্য রেখেছি চারা করে। এই যে আরও গাছ ছিল ছাদে অনেক, কিছু কিছু গাছ নিয়ে যাওয়া হয়েছে। আর এই গাছগুলো ভাবছি যেখানে রান্না করি চালা ধারে ধারে লাগিয়ে দেবো, কেমন হবে, সবসময় তো এই ফুলগুলো ফুটে থাকে। এবার চলে যাব নিচে, দিয়ে দেখি ভোজ খেতে যাওয়ার জন্য রেডি হব। বললাম হেঁটেই চলে যাব ছাতা নিয়ে আস্তে আস্তে। এই যে এরকম ঝড় হচ্ছে মাঝে মাঝে, আর এখানেও কিছু গাছ উঠে গেছে। এই যে আমের গাছটা, বাকি সব কিছু ঠিকঠাকই আছে। ছাদটা এক পাশটা এদিকে কিটি যাওয়া আসা করবে, তার জন্য এটা এরকম এরকম থাক। ও বাবা, এরা সবাই লিচু খেতে শুরু করেছে। কেমন মিষ্টি কিটি, তু খাবি? হ্যাঁ কিটি, দেখি দেখি মুখটা দেখি, দাস এই তো জশ মা পড়েছে, কিটি দেখি, এইদিকে দেখি দেখি কিটি এলে, এই দেখো জশ মেয়ে কাকে কি সাজায়, একবার করি চশমা পরি না করি ঠিক দিন। আমরা রেডি হয়ে গেছি, এবার বিয়ে খেতে যাব। আর মেহেক নাপিসা তো যাচ্ছে না, ওরা বাড়িতে খাবে। ভাত রান্না করে দিয়েছি, নাপিসা এখন ডিম বানাচ্ছে। আর এদিকে এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, তা দেখি ছাতা নিয়ে যাবো, হাঁটতে হাঁটতে যেতে হবে, বাইক নিয়ে যাওয়া হবে না। ঠিক আছে চলো তাহলে, বিয়ে বাড়ি দেখা হচ্ছে আবার, কেমন দেখে অবস্থা। এই ঝড় বৃষ্টিতে বিয়ে খেতে যাওয়া, ছাতা নিয়ে আমরা বেড়ে গেছি, রেমাল ঝড়, আমার দিকে কত ঝড় হয়নি না হচ্ছে, এই যে চলছে চলছে, কিন্তু যাবো ঝড় তখন সেটা হবে, একবার করে বেশি জোর চলে আসছে ঝড়টা। এই যে আর এই সাইডটাতেই দিচ্ছে,
ছাগলদের অসুবিধা খুব। শুনছান বিয়ে বাড়ি চলে এসেছি, প্যান্ডেলের অবস্থা দেখেন। খাবার লেগে আমরা বসে গেছি আর বৃষ্টিতে অবস্থা খারাপ সব। দুজনারই বয়স একবারে অল্প, টাকাই নেন, টাকাই দেখে না। আমার পানি টানি এলে মুশকিল। কত রুমটা হাত মুছে